পুনের মুখ্যমন্ত্রী হব সর্বানন্দ সোনোয়াল। বিজেপির রাষ্ট্রীয় নেতৃত্বত পরিবর্তন আসন্ন। 2024ত বিজেপির সেনাপতি হব হিমন্ত বিশ্ব। 2024ত অনুষ্ঠিত হবলগিয়া সাধারণ নির্বাচনের পূর্বে রাজনীতির ব্যাপক পরিবর্তন হওয়াটো প্রায় নিশ্চিত হয়ে উঠিছে। বিশেষক কেন্দ্রীয় নেতৃত্বর প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কেতবোর রাজনৈতিক কাম কাজত স্পষ্ট হয়ে উঠিছে এই ধারণা। উল্লেখযোগ্য যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নিকা ভাবমূর্তির 2021ত সফল হয়েছিল গেরুয়া বাহিনী। কিন্তু পরবর্তী পর্যায়ত দিল্লিত হওয়া নাটকীয় রাজনীতির পরিণতিতেই মুখ্যমন্ত্রী পদত অধিষ্ঠিত হয়েছিল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু সাম্প্রতিক সময়ত বিজেপির রাজনীতিতকৈ রাষ্ট্রীয় রাজনীতি অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠিছে। আর সেইবাবেই 2024ৰ সাধারণ নির্বাচনের বিজেপিয়ে রচনা করেছে ন সমীকরণ। এই সমীকরণের অংশ হিসাবে বিজেপিয়ে হয়তো অধিক গুরুদায়িত্ব দিবলৈ বাছনি করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক। কিন্তু কিয়? 2024ত বিজেপি পাইছো হিন্দুত্ব, সমগ্র দেশত হিন্দুত্বর রাজনীতি, দক্ষিণ ভারতত হিন্দুত্ববাদ প্রয়োগের পরিকল্পনা, দক্ষিণ রাজ্যত বিজেপিক নেতৃত্ব দিব হিমন্ত বিশ্বয়, উত্তর ভারতের সফল হয়েছে হিন্দুত্ববাদর প্রয়োগ, উত্তর প্রদেশ সহ সমগ্র হিন্দি বলয়ত হিন্দুত্ববাদর প্রয়োগ সফল করে তুলিছে যোগী আদিত্যনাথে। অন্য অর্থত হিন্দি বলয়ত হিন্দুত্ববাদর যে প্রসার ঘটিছে তার সিংহভাগত কৃতিত্ব উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথর। ঠিক একদরে সহ উত্তর পূর্বাঞ্চল হিন্দুত্ববাদর সফল প্রয়োগ করবল সক্ষম হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সাম্প্রতিক সময়ত বিজেপির অতি জরুরি হয়ে উঠিছে মুখ্যমন্ত্রীদ্বয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর যোগী আদিত্যনাথ। এই দুগারী নেতার পূর্ণ সহযোগিতা অবিহনে 2024ৰ নির্বাচন বিজেপির সহজ নহব। তার বিপরীতে বিজেপির নির্বাচন কেন্দ্রিক রাষ্ট্রীয় রাজনীতিত ক্রমাৎ নিষ্প্রভ হয়ে পড়ছে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আর সেইবাবেই 2024ৰ নির্বাচনের পূর্বে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালক পুনের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিবলৈ পরিকল্পনাও যুগুতাইছে বিজেপির শীর্ষ নেতৃত্বয়। খুদ আর এস এস এক সূত্রের পৰা এই কথা জানিবপৰা হৈছে। অবশ্যই বিজেপি নেতৃত্বই অদ্যাপি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা নাই এই সমীকরণ।